জেলার মেমারি 2 নম্বর ব্লকের নওহাটি সবুজ সংঘের ব্যবস্থাপনা সোমবার মঞ্জুর আলী খান স্মৃতি এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আমাদের কুজুর রাজ্যের সভাপতি রঙ্গী মণ্ডল, তার পিছনে আছেন আমাদের মেমারি 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় অমর সাহা মহাশয়। খেলায় 8টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় দেবীপুরের রাজু একাদশ ও শ্যামনগরের রাহুল একাদশ। খেলায় 2-0 গোলে জয়লাভ করে রাহুল একাদশ। বিজয়ী দলকে নগদ 15,000 টাকা ও ট্রফি ও বিজেতা দলকে নগদ 13,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। নৌহাটি সবুজ সংঘ 1958 সাল থেকে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছে ক্লাবটা। আজকে এই ধরনের খেলা কিন্তু এই ধরনের ক্লাবই হচ্ছে আজকে জাগিয়ে রেখেছে গ্রামগঞ্জে। শহরের দিকে তো আজকে খেলাধুলো উঠে গেছে, গ্রামগঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের খেলা, সেই খেলা হচ্ছে এই ধরনের কিছু ক্লাব, এই ধরনের হচ্ছে কিছু লোকের উৎসাহ তারাই হচ্ছে এটা করেছে। এই দিন মাঠে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, জেলা পরিষদের সহসভাপতি দেবু টুডু, জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল ও মোহাম্মদ ইসমাইল, মেমারি 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, সহসভাপতি অমর সাহা, কর্মাধ্যক্ষ ইমতিয়াজ আলী খান, কুচুট গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমকি মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের এখানে নহাটি সবুজ সংঘের ফুটবল মাঠ, আমাদের গ্রামের মরহুম মঞ্জুর আলী খাঁ স্মৃতি চ্যালেঞ্জের খেলা চলছে। এটা আজকে 37 বছর ধরে নহাটি সবুজ সংঘের ক্লাব এই খেলাটিকে পরিচালনা করছে। আজকে আমাদের 8 দলের খেলা হলো। এই খেলায় আমাদের চূড়ান্ত পর্যায়ে আমরা দেখলাম রাহুল একাদশ এবং রাজু একাদশ এই খেলায় প্রতিযোগিতা করলো ফাইনাল খেলায়। কোন দল অংশগ্রহণ করেছে যে জয়লাভ করেছে? জয়লাভ করেছে রাজু একাদশ এবং হচ্ছে বিজেতা হয়েছে রাহুল একাদশ। আমাদের এই খেলায় আমরা রাজু একাদশকে 15,000 টাকা নগদ এবং ট্রফি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি, আর আমাদের যারা রাহুল একাদশ যিনি বিজেতা হয়েছেন তাদের হাতে আমরা 13,000 টাকা এবং ট্রফি তুলে দিচ্ছি। এবার এই খেলার মধ্যে ধরুন 8টা টিম, এই 8টা টিমে আমাদের বেস্ট প্লেয়ার, বেস্ট গোলকিপার বা প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ যাই বলুন এইগুলো সব আমাদের মধ্যে ছিল, এবং আমরা ফাইনালে 3টে 3টে 6 জনকে আমরা বেস্ট প্লেয়ার হিসেবে বেছে নিয়েছিলাম। তাদের হাতেও আমরা আমাদের ক্লাব থেকে ক্ষুদ্র প্রাইজ তাদের হাতে তুলে দিয়েছি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।